লাভের প্রগতি গতি হারিয়েছে বেশ আগেই, এবার দুর্নীতিতে ডোবার অপেক্ষা। নিয়োগে অস্বচ্ছতার টেন্ডার ছাড়া মালামাল কেনা সহ হাজারো অনিয়মই যেন নিয়ম এখানে, আর এর সবই চলে সর্বেসর্বা এমডির ইশারায়। রাষ্ট্রায়ত্ত একমাত্র গাড়ির সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতির এই শীর্ষকর্তা থোড়াই কেয়ার করেন সরকারের অডিট বিভাগ বিএসিসি আর গণমাধ্যমকে। ফখরুল ইসলামের অনুসন্ধানী রিপোর্ট। রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী একমাত্র প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ, তেমন ব্যবসা না থাকায় কয়েক বছর ধরে ছোট হয়ে আসছে যার মুনাফার অঙ্ক। তবে প্রতিষ্ঠানের কোষাগার নিম্নমুখী হলেও জেঁকে বসেছে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা। অভিযোগ এসবের বেশিরভাগের সাথেই রয়েছে এমডি মোহাম্মদ তৌহিদুজ্জামানের নাম, যা স্পষ্ট হয়েছে প্রতিষ্ঠানের নথিপত্রেও। 2018-19 থেকে 20-21 অর্থ বছরে প্রগতির বেশ কয়েকটি খাতে ব্যয় নিয়ে আপত্তি তোলে বাণিজ্যিক অডিট অধিদপ্তর। তশরূপ আর গোঁজামিলের কারণে শেষ পর্যন্ত অন্তত 5টির নিষ্পত্তি সম্ভব হয়নি, যার অন্যতম পিপিআর লঙ্ঘন করে টেন্ডার ছাড়াই ডাবল কেবিন পিকআপ গাড়ি কেনায় 22,70,00,000 টাকার বেশি ব্যয়। এছাড়া অনুমোদন ছাড়াই ঠিকাদার ও পরামর্শককে ফি প্রদান এবং সরকারি তেল ব্যবহারের মতো অনিয়মও আছে। অন্য লোক যখন চেয়ারে থাকবে, সে কিন্তু ফাইল দেয় না, জিনিসগুলো ঠিকমতো ব্যাখ্যা করে না, বুঝতে পারছি আমি। যখন সেই জিনিসগুলো উপস্থাপন না করবে, তখন কিন্তু অডিট আপত্তি হবে। যে আপত্তি থাক, আসেন না, আমার সাথে আপত্তি দেওয়ার যোগ্যতা থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। ঢাকার তেজগাঁওয়ে প্রগতি টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2011 সালে, যা অনুমোদন পায় 2016-তে। 2021-এ এসে সে প্রকল্প সমাপ্তি ঘোষণা করে বিএসইসি, কেননা কাজ শুরুর আগেই সেখানে হরিলুট হয়ে যায়। প্রমাণ মেলে তথ্য গোপনেরও। এমনি তৌহিদুজ্জামান নানান খাত দেখিয়ে ব্যয় করে ফেলেন প্রায় 5 কোটি টাকা, কারণ তিনি নিজেই প্রকল্প পরিচালক। কবজায় নেন 2টি গাড়িও, যার একটি যায় তার পরিবারের ব্যবহারে। দুইটা গাড়ি থাকলো, কিন্তু আমি কি একই সাথে দুইটা ব্যবহার করতেছি? একই, আমি যদি যোগ করেন এটার সাথে ওইটার মিলাইয়ে যোগ করব, আমি তো এটা অফ থাকার পরে ওইটা চালাচ্ছি। আমি বুঝতে পারছেন কেন বিল্ডিং হয় না, যে সমস্ত আমলা দিয়ে এই সমস্ত প্রজেক্ট হয় না, বুঝতে পারছেন? অভিযোগ, প্রগতির এমডির নিয়োগই হয়েছে অনিয়ম করে। আবেদন করা মহাব্যবস্থাপক পদে অকৃতকার্য হয়ে আবেদন ছাড়াই চাকরি নেন নিচের পদে, যেখানে লঙ্ঘন হয়েছে বয়সসীমাও, দিয়েছেন মিথ্যা তথ্য। তাকে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরিতে বদলি করা হলেও তিনি আবারও ফিরে আসেন প্রগতিতে। সব মিলে 2 দফায় এমডির দায়িত্ব পালন করছেন তৌহিদুজ্জামান। আমাকে প্রস্তাব দিয়েছে চিঠি দিয়ে, যে আপনাকে ওই পদের জন্য যোগ্য মনে করে নাই বোর্ড, আপনাকে এক ধাপ নিচের পদ এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারে নিয়োগ দিতে আগ্রহী। প্রগতিতে বাসা বাঁধা অনিয়ম আর এমডির দুর্নীতির তথ্য গেছে দুদকেও। এরপর দুদক সময় বেঁধে দিয়ে বিএসইসি কে তদন্তের নির্দেশ দিলেও কার্যত তা হয়নি। প্রতিষ্ঠানের ভেতর থেকে একগাদা অভিযোগ উঠলেও বিএসইসির তদন্ত হয়েছে লোক দেখানো। আপনি তো রিপোর্টার আইছেন, এরকম বহু ঘেটে ঘুটে গেছে, আরো হলো পিবিআই তদন্ত করছে, শিল্প মন্ত্রণালয় তদন্ত করছে, বিএসইসি তদন্ত করছে, এটা দেখবেন নাকি? তবে এখনো তদন্তের বাইরে রয়ে গেছে তৌহিদুজ্জামানের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ, যার অন্যতম বগুড়ায় 8 কোটি টাকায় নিম্নমানের ভবন নির্মাণ, অব্যবহৃত ও সার্ভিস সেন্টার চালু না করা। ঢাকায় তেজগাঁওয়ে ইস্টার্ন টিউবের ফ্লোর ভাড়া বাবদ 1 কোটি টাকা পরিশোধের পর কাজে না লাগানো সহ অন্তত 7টি বিষয় আছে অভিযোগের খাতায়। চেয়ারম্যান বাধ্য করে বোর্ডে, সে আর ওটারও এই চেয়ারম্যান বললো যে আপনার এটা দিতে হবে এবং নিতে হবে, ওদের ভাড়া হচ্ছে না। সুশাসন নিয়ে কাজ করা নাগরিক সমাজের এই প্রতিনিধি মনে করেন, তদারকি সংস্থার নির্লিপ্ততা আর আশ্রয় প্রশ্রয়ের কারণেই প্রগতির এমন দুর্গতি। যারা ওনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন, যারা ওনাকে সুযোগগুলো করে দিয়েছেন, তারা এবং উনি মিলে এখানে জঘন্যভাবে আত্মসাত করে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে এই প্রতিষ্ঠানকে অনেক দুস্থ দুর্গত প্রতিষ্ঠানে রূপান্তর করেছে। তবে শিল্প প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি, অনিয়ম পেলে নেওয়া হবে ব্যবস্থা। বর্তমান যে এমডি, সে আগেও এমডি ছিল, তাকে ওখান থেকে ক্ষুদ্র করে অন্য এমডি দেওয়া হয়েছিল, তাকে আবার ওখানে দেওয়া হয়েছে। অনিয়ম এবারে জিরো টলারেন্স, আমরা অনিয়মকে কোনো অবস্থাতেই ছাড় দিব না। শুধু এসবই নয়, অনিয়মের অভিযোগ মিলেছে চট্টগ্রামের বায়েজিদে প্রগতির দোকান ইজারায়ও, যেখানে প্রায় 4.5 একর জমিতে হওয়ার কথা প্রগতি টাওয়ার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণের কারণ জানতে তদন্তে নেমেছে একাধিক সংস্থা। সোমবার সকালে ঘটনাস্থলে যান পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। তারা জানান, আলামত পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বিস্ফোরিত বস্তুটি কি ছিল। কাপ্তাইয়ের 4 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে রোববার সন্ধ্যায় ঘটে এ বিস্ফোরণের ঘটনা। এতে গৃহকর্তা ইসমাইল হোসেন এবং ছেলে রিফাত নিহত হয়। আহত হয় ইসমাইলের স্ত্রী সখিনা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের ধারণা, বিস্ফোরিত বস্তুটি গ্রেনেড বা বোমা হতে পারে, কেননা জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া একটি বস্তু রান্নার চোলার পাশে রাখা হয়েছিল। আগুনের তাপ পেয়ে সেটি বিস্ফোরিত হয়। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।